জুয়া যে সব খেলার মধ্যে টাকার হার জিতাছে সব খেলার নাম হলো জুয়া। যে সব খেলার মধ্যে টাকার হার জিতাছে খেলার ক্ষেত্রে দুইটা মূলনীতি মনে রাখবেন, একটা হলো যুবকদের জন্য বসে খেলা, যেসব খেলা বসে বসে খেলা হয় সেগুলি সম্পূর্ণ হারাম, এগুলি দৌড়াদৌড়ি করে হাঁটাহাঁটি করে শারীরিক কাসরত হয় সেটা হারাম। শারীরিক কাসরতটাও যদি সেখানে টাকার বাজি থাকে, টাকার বিনিময় হয়, তাহলে সেটা হলো সেই আপনার জুয়ার মধ্যে অন্তর্ভুক্ত। বসে বসে খেলা এগুলি খুব ভয়ানক জিনিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা লুডু খেলো, লুডু তারপরে দাবা শতরঞ্জ এই খেলাগুলি যারা খেললো, কায়নাহু ইখতালাতা ইয়াদাহু ফি আদমি ওয়া দামিল খিনজির, সে যেন শুকরের গোশত এবং রক্তের মধ্যে তার হাত চুবাই নেয়। যারা বসে ক্যারাম বোর্ড খেলে না, ক্যারাম বোর্ড গুডি খেলা, দাবা খেলা, বাঘ বকরি এগুলি যত রকমের বসে বসে খেলা আছে, এই খেলাগুলি সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সে যেন শুকরের গোশত এবং রক্তের মধ্যে নিজের হাত চুবাই নেয়। আল্লাহ, তাহলে জুয়া খেলা এবং মাদক দ্রব্য রিজসুন আল্লাহ পাক বলছেন নাপাক জিনিস, ওয়া আমালুশ শয়তান এরা শয়তানের কাজ, এই কাজ কোনো ভালো মানুষ সুস্থ মানুষ কোনো মুসলিম তো দূরের কথা কোনো সুস্থ মানুষের কাজ না। মাদক দ্রব্য সুস্থ মানুষের কাজ নয়, এটা অসুস্থ মানুষের কাজ। দুঃখজনক হলে সত্য, আজকে মাদক দ্রব্যের সয়লাব বয়ে চলেছে। আল্লাহ পাক তারপরে বলছেন, ইন্নামা শাইতান ইন্নামা ইউরিদু শাইতান আন ইউকিয়া বাইনাহুমুল আদাওয়াতু ওয়াল বাগদাউ ফিল খামরি ওয়াল মাইসির, মদ এবং জুয়ার মাধ্যমে শত্রুতা এবং অশান্তি সৃষ্টি করে শয়তান এবং মানুষকে আল্লাহর পথ থেকে ফিরায় রাখে। আজকে হাজার হাজার যুবক মাদকে আসক্ত, হাজার হাজার যুবক নেশাগ্রস্ত, নেশা যুব সমাজকে একদম ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে পৌঁছেছে। তবে আমরা আশার আলো দেখতে পাচ্ছি যে যুব সমাজের কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিলে এই মাদক সংক্রান্ত একটি সাবজেক্ট রাখা হয়েছে। তাহলে বোঝা যায় এই মাদক সচেতন যুবকও আমাদের সমাজে আছে, আলহামদুলিল্লাহ। আশা করি আমরা যদি সচেতনতার সাথে কাজ করি তাহলে অচিরেই একটা ফল পাবো ইনশাআল্লাহ।